Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel, Tina's Vlogs in UK. Shobashu shasta mongol kamona kore ni ashlam arekti planting vlog. Amar summer garden e apnader abar shagotom. To ajke ami apnader shonge share korbo ami kibhabe begun ghasguloke transplant kortechi ar ki ki khabar diyechi ghasgulor moddhe jate kore druto boro hoye uthe. Begun gach amar onek bhalo lage. To apnara dekhte pachhen amar ghasguli asha kori apnader ghasguli onek pere utche. তো এই ট্রান্সপ্লান্টটা করা মে মাসের শেষের দিকে শেষের সপ্তাহে আসলে গাছগুলো অনেক দিন ধরেই রেডি হয়ে গেছে ট্রান্সপ্লান্টের জন্য বড় পটে ট্রান্সফার করার জন্য কিন্তু আমি আসলে সময় করে নিতে পারিনি আসলে জন্য করা হয়ে ওঠেনি তো যেগুলো আসলে না করলে না হয় যেমন যেগুলো উপরের দিকে উঠে বে উঠে ওগুলো আসলে আমি দ্রুত করে নিছিলাম আর তারপর বেগুন মরিচ ওগুলো রয়ে গিয়েছিল বড় পটে দেওয়ার জন্য তো ফাইনালি আমি সময় করে নিলাম আজকে আমি ট্রান্সপ্লান্ট করে দেব তো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম সো যখন ট্রান্সপ্লান্ট করতেছি ভাবলাম যে একটা ভিডিও করে নেই তাতে করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে আর হয়তোবা কোনো নতুন গার্ডেনারদের জন্য একটু হলেও সাপোর্ট হতে পারে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিলাম আমার গাছগুলো তারপর আমি দেখে দেব আমি কিভাবে আসলে ট্রান্সপ্লান্টটা করতেছি তো এখানে আমি কিছু খাবার নিয়ে নিছি এখানে কিছু টাব বাস্কেট ফিড আছে তারপর কিছু ফিশ প্লান্ট এন্ড বোন কিছু টি বাগস কিছু এগ শেলস ক্রাশ করা সো আমি এগ শেলগুলো ড্রাই করে এভাবে পটের মধ্যে ক্রাশ করে রেখে দিছি যাতে করে আমি যখনই কিছু ট্রান্সপ্লান্ট করে এভাবে দিতে পারি তারপর কিছু প্লান্ট ফুডও দিয়ে দিলাম ওইটা স্লো রিলিজ ওই প্লান্ট ফুডটা অনেক ভালো আসলে প্রত্যেকটা গাছের মধ্যে দিলে একটু একটু করে ওরা ফুডটা রিলিজ করে আস্তে আস্তে করে আর এইটু একটু একটু করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আমি কোনো পরিমাণ আসলে নির্ধারণ করিনি একটু একটু করে আন্দাজের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের মাটির উপর নির্ভর করে দিবেন যাতে করে বেশি কম্পোস্ট হলে একটু বেশি আর কম হলে কম আর গায়ের মধ্যে এমনিতেই লেখা থাকে ইনস্ট্রাকশনটা যে কতটুকু দিবেন আসলে অনেকদিন ধরে এভাবে ইউজ করতে করতে এখন একটু অভ্যাসই হয়ে গেছে কতটুকু দিলে গাছের মধ্যে পর্যাপ্ত হবে তো এই মাটিগুলো আমি পুরাতন নতুন দুটোই মিক্স করে নিচ্ছি আমি আসলে এই বছর অনেকটা ট্রান্সপ্লান্টই পুরাতন নতুন মাটি মিক্স করে নিচ্ছি কারণ লাস্ট ইয়ার আমার অনেকগুলো মাটি রয়ে গেছে সো ওইগুলো আমার ইউজ করতে হবে আর দিস ইয়ারও আমি অনেকগুলো মাটি আসলে কিনেও নিয়ে আসছি সো যেগুলো আমি আসলে গোড়ের মধ্যে ট্রান্সপ্লান্ট করতেছিলাম বা গোড়ের মধ্যে নেওয়া আসার প্রয়োজন ছিল ওইগুলো আমি নতুন মাটি দিয়েই করেছি যাতে করে আমার গোড়ের মধ্যে কোনো পোকামাকড় না যায় আর এই তো আমি কিছু ঘাস দিয়ে দিচ্ছি ওই ঘাসটা আসলে আমি গার্ডেন যখন ঘাস কাটছিলাম তখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ঘাসটা সেভ করে রাখার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি এটা খুবই কম্পোস্ট হিসেবে খুবই ভালো কাজ করে প্লাস ওয়াটার ড্রেনেজ হিসেবেও কাজ করে সেজন্য আমি নিচের দিকে দিয়ে দিলাম নিচের দিকে দিয়ে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার হোমমেড কম্পোস্ট আমি যে ঘরের কিচেনের সকল আবর্জনা দিয়ে কম্পোস্টটা মেক করেছিলাম আলহামদুলিল্লাহ এবছর খুবই কাজে আসতেছে ওই কম্পোস্টটা এখন তো পুরোদমেই কম্পোস্ট হয়ে গেছে সব কিছু পচে গিয়ে তো আপনারাও যারা করেন তারা তো আর অবশ্যই জানেন না যারা করেন না তারা একটা ড্রেনের মধ্যে বা একটা পটের মধ্যে যেভাবেই পারেন যদি আপনাদের ঘরের কিচেনের যা ভেজিটেবলসের বা ফ্রুটসের ময়লা বের হয় ওইগুলো যদি আপনারা দিয়ে তারপর মাটি দিয়ে চাপা দিয়ে রাখেন তাহলে গন্ধও হয় না আর আসলে কয়েকদিনের মধ্যেই কম্পোস্ট হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো বানানা পিল হয়ে গেছে তো আমি আসলে পানি দিয়েও ওই লিকুইডটা ইউজ করতেছি আর ভাবলাম তো একটু দিয়ে দিই নিচের দিকে কারণ ওইটাও পচে যায় এই তো আমি একটা লেয়ার দিয়ে দিলাম আমার হোমমেড কম্পোস্ট দিয়ে তারপর আমি আসলে মিক্স কম্পোস্ট যেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওইটা আমি উপরের দিকে লেয়ার দিয়ে দেব আর যখন গাছগুলো আরেকটু বেড়ে ওঠে তখন তো আর লিকুইড ফার্টিলাইজারটাও দেওয়া হয় আর তারপরে আপনারা যদি ছাল ধোয়ার পানি প্লাস বানানা পিলে ওঠা ওইগুলো অল্টারনেট করে দিয়ে দেখেন ওইগুলো আসলে খাবার হিসেবে খুবই প্রয়োজন খুবই ভালো একটা কাজ করে আর তারপর তো প্লান্ট ফুডই আছে আপনারা ওয়াটার মিক্স করে ওই প্লান্ট ফুডটাও মাঝে মধ্যে দিতে পারেন তো এতে করে আসলে আমরা তো সামার খুবই কম পাই তো সেজন্য গাছগুলোকে অনেকগুলো খাবার দিয়েই আমরা আসলে গাছগুলোকে দ্রুত বাড়িয়ে তোলার চেষ্টা করি সো আলহামদুলিল্লাহ এই গাছগুলো আমি রোপণ করেছিলাম মনে হয় ডিসেম্বরের দিকে
সো ডিসেম্বর থেকে আসলে এপ্রিল পর্যন্ত তেমন একটা গাছ বেড়ে ওঠেনি, তো মে মাসে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছগুলো বড় হয়ে উঠছে। তো আড়াই সপ্তাহ 10 দিনের মধ্যে দেখা যাবে ডাবল হয়ে যাবে। আসলে এই সময়ে গাছ বেড়ে ওঠার উপযুক্ত সময়, খুবই দ্রুত বেড়ে ওঠে। তো প্রথমে আসলে ঘরের মধ্যে উইন্ডোসিলের মধ্যে ছিল, তেমন একটা বেড়ে ওঠেনি গাছগুলো। তো গাছগুলো দেখতেও আলহামদুলিল্লাহ খুবই হেলদি লাগতেছে। গাছগুলো বয়স কিন্তু অনেক হয়ে গেছে, কয়েকটা পাতা একটু ইয়েলো হয়ে যাচ্ছে, তো ওইগুলো আসলে বয়স হয়ে গেছে একটু কেটে দেওয়ার সময়। তো আমি এখন আর কিছু কাটিনি, যেহেতু আজকে ট্রান্সপ্লান্ট করেছি, সো একটু ওদেরকে সেটেল হওয়ার জন্য দেই, তারপর আমি একটু গাছকে আর একটু পরিচর্যা করব গাছের নিচের পাতাগুলো কেটে দিয়ে। আর আপনারা যদি পারেন তাহলে অবশ্যই ফ্লাওয়ার দিবেন, যেহেতু কন্টেনার মধ্যে গাছগুলো। আর যদি পারেন এভাবে ইয়েলো যদি একটু পাতা হয়ে যায় তাহলে এপসম সল্ট খুবই কাজে আসেন। তো আমি আজকে আর দেইনি এপসম সল্ট, আমি পানির মধ্যে মিক্স করে স্প্রে করে দেব। তো একটা একটা করে আমি এভাবে রোপণ করে নিচ্ছি। লাস্টে আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো বেগুন হয়েছিল, আমার খুবই দেখতে সুন্দর লেগেছিল। আমি তেমন একটা বেগুন পছন্দ করি না খাড়ি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু বেগুন ভাজা বা রমাদানের মধ্যে যে বেগুনি খোরা ওইগুলো আমার খুবই ফেভারেট, খুবই ভালো লাগে খেতে আসলে। সো গ্লাসের মধ্যে রেখে গাছগুলো খেয়ে এতদিন রেখেছি, তো এখন আমি ওদেরকে বড় পটে দিয়ে দিলাম। আর কন্টেনার আসলে ম্যানেজ করা সবসময় পসিবল হয়ে ওঠে না, কারণ অনেকগুলো গাছ খুঁটা কিত্তে রোপণ করতেছি, সবসময় আসলে তিন করেও দেয় না, যেটা চোখের মধ্যে পড়ে ওইটাই দিয়ে দেয়, আর তারপরে দেখা যায় যে কন্টেনার শর্টেজ হয়ে যায়। তো আসলে ইয়োগার্টের বালতিগুলি অনেক হেল্প করতেছে। আর একটা পাত্রের মধ্যে আমার কন্টেনারের মধ্যে আসলে কয়েকটা বেগুন ছিল, তো দেখতে পাচ্ছেন ওগুলো তেমন একটা বড় হয়ে ওঠেনি, কারণ সবারই একটা স্পেস লাগে, সবারই খাবারের প্রয়োজন হয়। কিন্তু এত বেগুনের গাছ আমি কী করব, আমার কাছে এখনও আরও অনেকগুলো বেগুনের গাছ রয়ে গেছে। আমি এগুলোকে আসলে যত্ন করতেছি না, একটা পটের মধ্যে মনে হয় আরও কয়েকটা বেগুনের গাছ, তো সেগুলো আর তেমন একটা বড় হয়ে ওঠেনি, বাট এতটা ছোটোও না, তো ফেলে দিতেও পারতেছি না, ওইগুলো এভাবেই রয়ে গেছে। আর আমি চাচ্ছিও না এভাবে একটা একটা করে কন্টেনারের মধ্যে সবগুলো দেওয়ার জন্য, কারণ এতে করে অনেকগুলো বেগুনের গাছ হয়ে যাবে। যে কোনো জিনিস বেশি হলে বেশি পরিচর্যা করতে হয়, প্লাস বেশি জায়গার প্রয়োজন হয়। যদি গার্ডেন বেশি বড় হতো তাহলে হয়তো বা সবগুলোকে লাগিয়ে দিতাম, আমার খুবই ভালো লাগে, যদি মাটির মধ্যে লাগিয়ে দিতে পারতাম আরও বেশি ভালো লাগতো, কিন্তু মাটির মধ্যে আসলে লাগানো সম্ভব না। তো আচ্ছা যাই হোক, যেভাবেই হোক ভালো লাগে দেখতে, আর কন্টেনার মধ্যে লাগালে ওইটাই বেশি ভালো লাগে, যে মুভ করা যায় যেদিকে মন চায় সেদিকে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যে কোনো ট্রান্সপ্লান্টিংয়ের পর পানি দিতে বলবেন না, আর কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই গার্ডেনের জন্য দোয়া করবেন, যাতে করে আসলে অনুকূল আবহাওয়া আমাদের গার্ডেনটাকে নষ্ট না করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।